অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা নিতে বলা হয়েছে নিজাম প্যালেসে। আর এই কারণেই নিজাম প্যালেস জুড়ে সকাল থেকেই তৎপরতা ছিল তুঙ্গে। ঘড়ির কাটা 10টা বাজার সঙ্গে সঙ্গেই এক প্রকার কাউন্টডাউন শুরু হয়ে যায়, কারণ 11টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে আসার কথা বলা হয়েছিল। যত সময় গড়ালো নিজাম প্যালেসে যে নিরাপত্তার কড়াকড়ি, সেটা কিন্তু আরও খানিকটা বাড়তে শুরু করলো। একদিকে যেরকম প্রায় 50 জন কনস্টেবল উপস্থিত ছিলেন, আবার তার সঙ্গেই কলকাতা পুলিশের যারা উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছেন, তারা কিন্তু এই গোটা নিজাম প্যালেসে নজর রাখলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও শুরু হয়েছে চূড়ান্ত তৎপরতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও সাধারণ মানুষের ভিড়, সেখানেও নিরাপত্তার কড়াকড়ি। ইতিমধ্যেই জানা যায় যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই শেষ মুহূর্তে জল্পনা শুরু হয়, তাহলে কি এই যে নিজাম প্যালেসে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে সেই হাজিরাকে তিনি এড়িয়ে যাচ্ছেন? কিন্তু না, তিনি সিবিআইকে যে চিঠি দিলেন, সেই চিঠিতে তিনি জানালেন যে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, তবে আজ অর্থাৎ শনিবার যে তাকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে, সেই হাজিরায় তিনি উপস্থিত থাকবেন। এবং তার কিছুক্ষণের মধ্যেই নিজাম প্যালেসে এসে ঢুকলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কনভয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি যখন গাড়ির মধ্যে বসেছিলেন, তাকে কিন্তু যথেষ্ট কনফিডেন্ট লাগছিল। কিন্তু ভেতরে তিনি যখন গেলেন, সেখানেও কিন্তু তিনি যে দুশ্চিন্তাগ্রস্ত এমনটা কিন্তু মনে হচ্ছিল না একবারও। সকলের দিকে হাত নেড়ে, হাত নমস্কার করে তিনি কিন্তু ভেতরে চলে গেলেন। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে আসার আগেই তার জন্য কঠিন প্রশ্নবান তৈরি হয়ে গিয়েছে। চারজন তাকে জিজ্ঞাসাবাদ করবেন বলেই সূত্রের খবর। সব মিলিয়ে সকাল থেকে অন্তত পক্ষে 11টা পর্যন্ত নিজাম প্যালেস যে বেশ জমজমাট হয়ে রইল, তা আলাদা করে সত্যি আর বলার অপেক্ষা রাখে না। কারণ এর আগে দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, একাধিক উল্লেখযোগ্য মুখকে তলব করা হয়েছে এই নিজাম প্যালেসে। সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তার এই কড়াকড়িটা চোখে পড়েনি। তবে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আসছেন, তাই তার জন্য যে একটা বাড়তি নিরাপত্তা থাকবে তা বলাই বাহুল্য। ক্যামেরায় সন্দীপনের সঙ্গে শান্তিকা বন্দ্যোপাধ্যায়, অ্যাডভান্স নিউজ, কলকাতা। সিবিআই তলব নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতেই অভিষেককে তীব্র কটাক্ষ করে সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মন্তব্য, তদন্তকারী সংস্থাকে ঘাবড়ে দিতেই এই পদক্ষেপ। সবটাই ধাপ্পাবাজি, আসলে সুপ্রিম কোর্টের কথা বলে ওরা তদন্তকারী সংস্থাকে খানিকটা ঘাবড়ে দেওয়ার চেষ্টা করেছেন, এর বাইরে কিছু না। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট ইতিপূর্বে ওর এই আবেদন খারিজ করে দিয়েছে, সুতরাং নতুন করে আবেদন করে পয়সা খরচা করা ছাড়া কিছুই নেই, সেটা জানেন বলেই উনি তদন্তে হাজির হয়েছেন। মুখে সব কথা বলছেন বিভ্রান্তি সৃষ্টির জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলবে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। একজন বিচারাধীন বন্দীর মুখে অভিষেকের নাম শুনে সিবিআই এতটা সক্রিয়, অথচ কোনো দুর্নীতিতে বারবার যখন শুভেন্দু অধিকারী ও তার পরিবারের নাম উঠে আসে, তখন কেন কোনো পদক্ষেপ করে না সিবিআই? প্রশ্ন কুণাল ঘোষের। এই কুণাল ঘোষের চিঠির জন্য অভিষেককে ডাকা যেতে পারে, যেখানে কোনো অভিযোগ নেই। কুণাল ঘোষ জনৈক বন্দী, তার চিঠিতে কিন্তু কোনো অভিযোগ নেই, উল্টে সে বলেছে আমাকে বলা হচ্ছে অমুকের নাম নিতে, তার জন্য ডেকে পাঠানো হয়ে গেল। আর একই জেল থেকে একই প্রিজনার্স পিটিশনে একই বন্দী সুদীপ্ত সেন চিঠি লিখে বলছে ওই লোক তো আমার কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে, কাঁথিতে আমাকে দিয়ে জমি কিনিয়েছে, শুধু প্ল্যান স্যাংশনের নামে আমার কাছ থেকে 50 লক্ষ টাকা ড্রাফটে নিয়েছে, লক্ষ লক্ষ টাকা ক্যাশে নিয়েছে, যেখানে ওই প্ল্যান স্যাংশন করার কোন অধিকারী কাঁথি পুরসভার ছিল না, কারণ অত বড় বহুতল স্যাংশন করার অধিকারী কাঁথি পুরসভার ছিল না, শুধুমাত্র টাকা নেয়ার জন্য টাকা নেওয়া হয়েছে। তাহলে তার তদন্ত হবে না কেন? কুণালের চিঠি দিয়ে যদি অভিষেককে ডাকা হয়, তাহলে সুদীপ্ত সেনের অভিযোগে টাকা উদ্ধার করতে হবে, শুভেন্দু সৌমেন্দুকে গ্রেফতার করতে হবে, অবিলম্বে সিবিআই ইডিকে ব্যবস্থা নিতে হবে।